এই যে মামু, আজকে এটা চলবে আমাদের বিরিয়ানি, 3.5 কিলো, 3.5 কিলো এটা। হ্যাঁ, তেলাপিয়া মাছ, সুন্দর করে মামু দিতেছে। 3.5 কিলো 200। এই যে মামু, আজকে বিরিয়ানি চলবে, মামু মাছ বিরিয়ানি। কত বড় মাছ, 3 কিলো 200। লবণ দিতে আছে মামা, আবার ধুইবে না মামা? লবণ দিয়ে সুন্দর করে ধুইতে আছে। লবণ দেওয়ার মানে কি মামু? কালো কালো যেগুলা মানে যাই সাদা হয়ে যাবো মাছটা না মামু? আমি তো নতুন একটা জিনিস শিখলাম, তাহলে বিরিয়ানি বানান দিয়ে অনেক স্বাদ হয় এই জিনিসটা। ঠিক আছে, একবার পুরো আরবিয়ান বিরিয়ানি সাদা বানাবো বিরিয়ানি, দেখবেন। এটা খালি আদা রসুন আর কিছু না, আর কিছু খাইতে অনেক টেস্ট। ভালো করে দিতেছে, এরপরে হলুদ দিবেন না আমাদের ঘরে, মশলা দিবেন আর না, না শুধু হলুদ সাদা হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যায়। আগে কালো আসলে কালো গরমটা চলে গেছে। এই যে মামা, এখন হলুদ লাগাইবো পুরো পুরীর ভিতরে মাছের, ব্যাস এভাবে সুন্দর করে হলুদ লাগানো। লাগানোর পর এরপরে ভাজি করাইবো, রাখি দিবেন না মামু আগে 2-3 মিনিট? ধুয়ে দিলে তো লাগবে সাথে সাথে, বেশি করে আতে রাখলে ভালো, বেশি হলুদ মাকে আধা ঘন্টা 10 মিনিট ধুয়ে দিলে আর ভালো বেশি ভালো বেশি হয় না, হলুদ ভালো মতো এটা ইয়ে হলো। দুই ফিটে লাগাইতেছে হলো লবণ, বাংলাদেশে এরকম খায় না, শুধু বিদেশিরে খায় এটা, ঠিক না? বাংলাদেশে এরকম খায় খায় না, এত বড় বড় মাছ নাই তো বাংলাদেশে, বাংলাদেশে এত বড় মাছ এই মাছ অন্য মাছ এত বড় তালা খেয়ে এটা। ভিতরে দিতে হবে না সব জায়গায়, সব জায়গায় আর কি ভালো হয়েছে। আমার মামু কিন্তু আমার আমার অনেক সহজিতা করে, মামু অবশ্যই মামু আমার সাথে সাথে মামু বাইরে লেগে গেছে। মামুরও একটা চ্যানেল খুলে দিব কিছুদিনের ভিতরে, অনেক সুন্দর ছিল। এখন এটা বাজি করা হবে কতক্ষণ পরে? 10 মিনিট পরে দেন, আর একটু দেন তো না। এই যে মামুর তেল দিল, জয়তো না তেল ছোট, আস্তে আস্তে অর্ধেক অর্ধেক করি বানিয়ে দেবে।
এই যে উল্টানো হয়েছে, কিন্তু ওই কড়াই স্কুটারের কারণে ছোটো করার কারণে মানে মাছটা অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি রয়েছে। ওইভাবে মানে অর্ধেক অর্ধেক করে আস্তে আস্তে আমরা এদের ফ্রাই করতেছি। দেখা যাক ইনশাল্লাহ এরকমও হইব যে ফিশের সাইড যেরকম কালো হয়েছে এরকম পুরোপুরি কালো হইব। আস্তে আস্তে ঘুরতেছি কড়াই স্কুটারের কারণে, দেখা যাক ইনশাল্লাহ। এই যে দেখেন একদম পারফেক্ট বাজা হয়েছে, দেখেন বড় সুন্দর করে মানে আস্তে আস্তে বাজতে হয়েছে, অনেক সুন্দর মাশাল্লাহ কালার আইছে, অনেকগুলো সুন্দর কালার। অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ পর কালার আসতে অনেক সময় লাগছে, অনেকক্ষণ ধরে আমরা আস্তে আস্তে বাজছি। ইনশাল্লাহ বিরিয়ানি বানানোর পরে দেখা যাবে কেমন সুন্দর দেখা। কষ্ট হয়েছে পুরোটা, এখন কালার আসছে মানে এক ফিট বাজা হয়ে গেছে, গা দ্বিতীয় ফিট বাজা হইতেছে মাশাল্লাহ। আরে খানা রে টিকটক বানাতা টিকটক বানাতা মাশাল্লাহ মাশাল্লাহ। সালাদ দেন না মামু, সালাদ দিলে সুন্দর গা। সেরকম খানা যে বিরিয়ানি আমি খাইতেছি রে না রে ভিডিও রে, এই যে খাইতেছি বিসমিল্লাহ বিসমিল্লাহ। সেরকম 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 সাত টাক লইছে দুইজন আর দুইজন চুলালা, ঠিক আছে।